আমার আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা শুরু করা যাক। আমি একটি পাত্রে জল দিয়ে দিয়েছি, 1.5 লিটার মতো জল দিয়েছি। এবার দারচিনি 3 থেকে 4টে, তেজপাতার টুকরো, একটা এলাইচের টুকরো, সাদা তেল 1 চামচ আর 1 চামচ নুন দিয়ে আমি ফোটাতে দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি রাইসটা দিয়ে দেব, বিরিয়ানি রাইস। এখানে আমি 700 গ্রাম রাইস নিয়ে নিয়েছি। রাইসটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়, রাইসটা একটু লম্বা লম্বা হয়। এবার রাইসগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে নেব। রাইসটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব ফোটা অবধি। 90% অবধি আমার রাইসটা সেদ্ধ হবে। দেখুন, 90% হয়ে গেছে রাইসটা সেদ্ধ। এবার আমি রাইসের জলটা ঝরিয়ে নেব। এবার বাকি উপকরণগুলি দেখে নিই কি কি লাগছে। ফোড়নের জন্য 3 থেকে 4টে তেজপাতা, 1 টুকরো দারচিনি, ছোট দুটো এলাইচি, 1টা বড় এলাইচি, 1 বাটি বিনস কুচি, 1 বাটি মটরশুঁটি, 1 বাটি গাজর কুচি, 1/2 বাটি ক্যাপসিকাম, 1/2 বাটি কাজু কিশমিশ, 3 থেকে 4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর লাগছে 3টে ডিম, 200 চিকেন, চিকেনটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি 1টা বাটিতে 1/2 চা চামচ নুন দিয়ে ডিম 3টেকে ফাটিয়ে নেব। ফাটিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি ডিম 3টেকে ফেটিয়ে নেব। আমার ডিম 3টে ফাটানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে ডিম 3টেকে ফেটিয়ে নেব। আবারও আমি পাত্রটা বসিয়ে নিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি। এবার কাজু কিশমিশটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে তুলে নেব। কাজু কিশমিশটাকে লালচে ব্রাউন করে ভাজা করে আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই ফাটানো ডিমটাকে অমলেটের মতো করে দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে যেমন আন্ডা ভর্জি করে সেরকম ভেজে আমি তুলে নেব। হালকা ব্রাউন কালার আসবে, খুব বেশি কড়া ভাজা হবে না। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি ওই তেলের ভেতরেই চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাতে একটু সামান্য নুন দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নেব। নুনটা স্বাদমতো আপনারা দিয়ে নেবেন। হালকা লালচে ব্রাউন করে ভাজা করে তুলে নিচ্ছি চিকেনটাকে। আমি চিকেনটাকে হালকা ব্রাউন করে ভাজা করে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দারচিনি, তেজপাতা, এলাইচি, হালকা নেড়েচেড়ে এবার আমি বিনসের টুকরোগুলোকে দিয়ে দেব। হালকা নেড়েচেড়ে নিতে হবে, একটু নরম হয়ে আসলেই আমি গাজরগুলোকে তার সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি গাজরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদমতো নুন দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। নুন চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, স্বাদ অনুযায়ী। চিনি নুনটা আমি দেওয়ার পরে একটু ভালোভাবে নরম হয়ে আসা অবধি ভেজে নেব, হালকা ব্রাউন কালার আসা অবধি। 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেবার পর দেখে নিচ্ছি কতটা ব্রাউন কালার এসছে আর বিনস গাজরটা নরম হয়েছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে আবারও একটু আমি নেড়েচেড়ে নেব। সব ভেজিটেবলগুলোকে মিশিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি ভাজা চিকেনের টুকরোগুলোকে আর ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইভাবেই দেবেন আপনারা। এবার আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি রাইসটাকে মিশিয়ে দেব। জল ঝরে গেছে খুব সুন্দরভাবে রাইসটা।
আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার ভালোভাবে রাইসটাকে ভেজিটেবলসগুলো একসঙ্গে মিশিয়ে দিতে হবে। ঠিক 2 থেকে 3 মিনিট এরকম ভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে যাবার পর ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। গোলমরিচটা যেহেতু একটু ঝাল ঝাল, আপনারা ঠিক আপনাদের যতটা ঝাল খান সেই মতো দেবেন। ওপর থেকে ভাজা কাজু আর কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি। এবার গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু সুগন্ধি ফ্লেভারের জন্য 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দেব। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে সুগন্ধিগুলো মিশে যাবার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর 1 চামচ ঘি দেব ওপর থেকে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসবে। দেখুন রেডি হয়ে গেছে একদম হোটেলের মতো আমার মিক্সড ফ্রাইড রাইসটা। আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে হোটেলের স্বাদটা নিতেই পারেন। খুবই সুন্দর হয়েছে খেতে। মিক্সড ফ্রাইড রাইসটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এই রকম রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টাচ করে অল সিলেক্ট করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।